হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আমরা চলে আসলাম আমার বড় আপার বাসায় বেড়াতে। বড় আপা ঢাকা ক্যান্টনমেন্টের জিয়া কলোনিতে থাকেন। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে আমার একমাত্র ভাগ্নিকে নিয়ে বেরিয়ে পড়লাম জিয়া কলোনির ভিতরে সুন্দর পরিবেশটা ঘুরে দেখার জন্য। এমএস থেকে জিয়া কলোনিতে ঢোকার পরে মনে হয় না যে এটা ঢাকা শহরের মধ্যে কোনো একটা জায়গা। অনেক নীরব কোলাহলমুক্ত একটা পরিবেশ, সুন্দর পরিবেশ, হাঁটতে বেশ ভালো লাগছিল। কিছুক্ষণ হাঁটার পরে আমরা সিএমটিডির সামনে চলে আসলাম। সিএমটিডি মূলত সেন্ট্রাল মিলিটারি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। যেহেতু রাস্তাটা বেশ নীরব ছিল তাই বাচ্চারা সাইকেল চালিয়ে বেশ মজা পাচ্ছিল। সিএমটিডির পাশেই ছিল ক্যান্টনমেন্ট থানা এবং থানার পাশে একটি সুন্দর ও সুসজ্জিত মসজিদ ছিল। আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম ISSB অফিসের সামনে। এখানে সেনাবাহিনীর কমিশন অফিসাররা ফাইনালি সিলেকশন হয়ে থাকে। ISSB হচ্ছে ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ড। ISSB-র পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম এবং অল্প সময়ের মধ্যে চলে আসলাম বিমানবন্দরের বাউন্ডারির পাশে। বাউন্ডারি গেট বন্ধ ছিল, বাট আমরা গেটের একটা ফাঁকা দিয়ে ভিতরে ভিউটা নেওয়ার চেষ্টা করলাম। ভিতরে ভিউটা দেখতে বেশ ভালোই লাগছিল। মোবাইলের স্ক্রিনটা জুম করে অনেক দূর থেকে বিমানের রানওয়ে থেকে বিমানের ভিউটা আপনাদের দেখাতে চেষ্টা করলাম এবং আমরাও দেখছিলাম। এত দূর থেকে বিমানগুলো দেখতে বেশ ভালোই লাগছিল। বাউন্ডারি গেটে দাঁড়িয়েছিলাম এবং বিমানের উঠানামাটা বেশ কাছ থেকেই উপভোগ করছিলাম। মনে হচ্ছিল আমাদের একদম কাছ দিয়ে বিমানটা উড়ে যাচ্ছিল। এখানে কিছু সময় কাটানোর পর মামা ভাগ্নি মিলে আবার হাঁটতে শুরু করলাম। পরিবেশটা এত সুন্দর দেখাচ্ছিল, মনে হচ্ছিল যেন হাঁটতে থাকি আর সৌন্দর্যটা উপভোগ করতে থাকি। কিছুক্ষণ হাঁটার পর লুকিং গ্লাসের মতো কিছু একটা দেখতে পেলাম। আমার ভাগ্নি সেখান থেকে দাঁড়িয়ে একটা ভিডিও করলো। এটা হলো ISSB অফিসারের স্টাফ কোয়ার্টার। কোয়ার্টারের পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম। একটু সামনেই ছিল BF সায়েন্স স্কুল কলেজের কুর্মিটোলা ব্রাঞ্চ। দূর থেকে BF সায়েন্স স্কুল কলেজের বিল্ডিংটা দেখা যাচ্ছিল। BF সায়েন্স স্কুল কলেজের মাঠে মানুষজনকে খেলাধুলা করতেও দেখা যাচ্ছিল। যাই হোক, আমরা আস্তে আস্তে আরো এগুতে থাকলাম। একটু সামনে আমাদের ডান পাশে সুন্দর একটা মসজিদ দেখা যাচ্ছিল। ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে প্রত্যেকটা মসজিদে খুব সুন্দর ও সুসজ্জিত। আর একটু সামনে এগোতেই একটি পার্ক দেখতে পেলাম। আমি আর আমার ভাগ্নি পার্কে ঢুকে গেলাম। পার্কের ভিতরে ঢুকে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে ভিতরের পরিবেশটা দেখতে থাকলাম। ভিতরের পরিবেশটা অনেক সুন্দর, পরিপাটি এবং সাজানো গোছানো ছিল। পার্কের ভিতরে দূর থেকে একটা ছোট্ট ব্রিজ দেখা যাচ্ছিল। আমরা আস্তে আস্তে ব্রিজের দিকে এগোতে থাকলাম। এবং ব্রিজের কাছে গিয়ে কিছুটা সময় পার করলাম। তো অনেকক্ষণ ঘোরাফেরা করলাম, আমার ভাগ্নির তো খিদে লাগার কথা, তাই পার্কের ভিতরে ছোট্ট একটা ক্যান্টিন ছিল, সেখান থেকে আমার ভাগ্নি কিছু কিনে নিল, দুজনেই কিছু খেয়ে নিলাম। খাওয়া শেষ করে বের হয়ে পড়লাম আপার বাসার উদ্দেশ্যে।
এখানে হাঁটার রাস্তাটা দুই ভাগে ভাগ করা ছিল, একটা ছিল উঁচু এবং অন্যটা ছিল নিচু। নিচু রাস্তা দিয়ে আমরা হেঁটে বাসার দিকে যাচ্ছিলাম। কিছুটা হাঁটতে আরও একটি ক্যান্টিন দেখতে পেলাম। ক্যান্টিনের পাশের পরিবেশটা বেশ ভালো লাগছিল। একটু পরেই একদম আপার বাসার কাছেই বাচ্চাদের জন্য সুসজ্জিত একটি পার্ক ছিল। পার্কের ভিতরের পরিবেশটাও বেশ সুন্দর ছিল। এখানে বিকেলে বাচ্চারা এসে খেলাধুলা করে। এ হলো আমাদের আজকের জিয়া কলোনি ঘুরে বেড়ানো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।